বাংলাদেশ প্রিমিয়ার লিগে এসে বাজিমাত করেছিল ফরচুন বরিশাল। অল্পের জন্য শিরোপা দেখা না পেলেও দলটি এবার বেশ আটঘাট বেঁধে মাঠে নেমেছে। তারকায় ঠাসা দলটির স্কোয়াডে চোখ বুলালে অবাক হবেন সবাই, কারণ কাকে রেখে কাকে খেলাবে বরিশাল। অবস্থা এমন ঠেকেছে যে বরিশাল চাইলে পৃথক দুটি একাদশ সাজাতে পারবে নিজেদের স্কোয়াড থেকেই। বিস্তারিত BDCricTime বুলেটিনের আজকের প্রতিবেদনে মোট 22 জন ক্রিকেটারকে দলে ফেরানো বরিশালে বিদেশি ক্রিকেটারের সংখ্যায় 12, যেখানে একাদশে নেওয়া যাবে মাত্র 4 জনকে। তাদের প্রত্যেকেই আবার নামজাদা ক্রিকেটার। ইফতিকার আহমেদ, মোহাম্মদ ওয়াসিম, ওসমান কাদির, ইব্রাহিম জাদরান, করিম জানাত, রহমদুল্লাহ গুরবাজ, নাবিনুল হক, রাকিম কর্নওয়েল, কেস্ট্রিক উইলিয়ামস, কুশল পেরেরা, হায়দার আলী, চতুরঙ্গা ডি সিলভা। কাকে রেখে কাকে নেবে একাদশে? অবশ্য তাদের মধ্যে কে কে পুরো আসর খেলবেন বা কে কোন অংশে খেলবেন তা এখনও খোলাসা করা হয়নি। দেশের 3 অলরাউন্ডার আছেন দলে। শাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ ব্যাটিং কিংবা বোলিং দুই বিভাগেই বাড়িয়ে তুলবে দলের গভীরতা। আছে ফর্মে থাকা উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়। দেশের শীর্ষস্থানীয় দুই পেস বোলার ইবাদত হোসেন চৌধুরী ও খালেদ আহমেদ দুজনকে বাগিয়ে নিয়েছে বরিশাল। আরেক পেসার কামরুল ইসলাম রাব্বির সাথে আছেন কাজী অনেক। ব্যাটিংয়ে দলে দৃঢ়তা বাড়াতে পারে সাইফ হাসান ও ফজলে মাহমুদ রাব্বি। সবচেয়ে বড় প্রশ্ন হলো বরিশাল একাদশ সাজাবে কিভাবে? যে রিসোর্স তাদের হাতে আছে তাতে বরিশালের সেরা একাদশ কেমন হতে পারে চোখ বোলানো যাক। নাজমুল আবেদিন ফাহিম ও মিজানুর রহমান বাবুলের কোচিং প্যানেল সাকিব, মিরাজ ও রিয়াদ 3 জনকে একাদশে রাখবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। 4 বিদেশি স্লট পূরণ করতে গিয়ে হাত বাড়ানো হতে পারে স্পিন বোলিং অলরাউন্ডার রাকিম কর্নওয়েলের দিকে। সাথে বিধ্বংসী ব্যাটিংয়ে পারদর্শী ইফতেকার আহমেদ তো থাকছেনই। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে এগিয়ে থাকবেন রহমানুল্লাহ গুরবাজ। পেস বোলিংয়ে পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম ও আফগানিস্তানের নাবিন উল হকের মধ্যে যে কোনো একজনকে নেওয়া হতে পারে। বাংলাদেশ থেকে পেসার ইবাদত ও খালেদ দুজনেরই সুযোগ পেতে পারে। সেক্ষেত্রে বিজয়ের সাথে ব্যাটিং ইউনিটের জন্য বেছে নেওয়া হতে পারে সাইফ হাসান অথবা ফজলে মাহমুদ রাব্বিকে। সব মিলিয়ে ফরচুন বরিশালের সম্ভাব্য একাদশ হতে পারে এমন এনামুল হক বিজয়, রহমানুল্লাহ গুরবাজ, ফজলে মাহমুদ রাব্বি বা সাইফ হাসান, সাকিব আল হাসান, ইফতিকার আহমেদ, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রাকিম কর্নওয়েল, ইবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ এবং মোহাম্মদ ওয়াসিম অথবা নাবিনুল হক। দশক শিরোপা জয়ের জন্য ফরচুন বরিশালের কেমন একাদশ সাজানো উচিত, বিশেষ করে বিদেশিদের ভিড় থেকে কাকে কাকে সুযোগ দেওয়া উচিত একাদশে? আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে। সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেল BDCricTime বুলেটিন আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।